আমারে ও তোর দেশি বাবুরে আমায় ছেড়ে যেও না দিয়ে যাও ঠিকানা ও তোর দেশি বাবুরে আমায় ছেড়ে যেও না নিয়ে যাও আমারে ও তোর দেশি বাবুরে আমায় ছেড়ে
সকাল হলে যেও চলে যেও সকাল হলে।
শুনলেন সাধনা সরগমের কণ্ঠে কিছু সুপারহিট বাংলা আধুনিক সং। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটে গলবাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সাধনা সরগমের কণ্ঠে বাংলা আধুনিক গান শুনলেন। যদিও গানের সাথে আমি কিছু ফুল দেখাবো আজকে, অসাধারণ কিছু বাহারি ফুল। এই যে এই ফুলটি, আমি এই ফুলটি সাদা কালার সকালে আপনাদের দেখেছিলাম। আমি প্রতিদিন দুটো ভিডিও আপলোড করি। সকালে যে ভিডিওটি আপলোড করেছিলাম সেখানে আমি দেখেছিলাম সাদা ফুল, এটা কিন্তু লাল, অসাধারণ দেখতে এই ফুলগুলো। জানি না এই ফুলগুলোর নাম কি, অনেকেই বলেন যে কাগজ ফুল, তা কাগজ ফুল কি না জানি না। খুব সুন্দর দেখতে, আমার কাছে দেখতে ভালো লাগলো, তাই আমি আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করে নিয়ে আসলাম। আমি এর আগের অনেক ভিডিওতেই দেখিয়েছি কিছু নার্সারির ভিডিও, আজকে আবার সেই কিছু নার্সারির ভিডিও দেখাবো। একটি নার্সারিতে গিয়েছিলাম, সেখানে বিভিন্ন রকম ফল আছে, ফুল আছে, বিভিন্ন প্রজাতির ফুল, তাছাড়া কিছু ফলও আছে। দেখুন এই ফুলটি আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, একটু জুমটা ছেড়ে দিচ্ছি যাতে দেখা যায় ভালো করে। তাছাড়া আজকে গিয়েছিলাম একটি নার্সারিতে, সেই নার্সারি এই ভিডিও, ভিডিওটিতে দেখুন কিছু অসাধারণ ফুল, একটু জুম করে দেখাবো। আমি আপনাদের আগেই বলেছি যে এখন
পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে সব জায়গায় প্রচুর নার্সারি হয়ে গেছে, যে নার্সারিগুলোতে আপনারা সব ধরনের ফল পাবেন, ফুল পাবেন। যে ফলগুলো আমাদের এখানে তৈরি হয় না বা আমাদের এখানে চাষ হয় না, যেমন কমলালেবু, তাছাড়া আপেল, এই দেখুন একটি শরবতী লেবুর গাছ, দেখুন লেবুগুলো পেকে একেবারে হলুদ হয়ে আছে, অসাধারণ প্রচুর ফল। কমলালেবু পাশেই কমলালেবু আছে, এটা হচ্ছে শরবতী লেবু। তাছাড়া এখানে আরও অনেক রকম ফল আছে, যেমন নাশপাতি আছে, বেদানা আছে, তাছাড়া কাজু আছে, আঙুর ফল, আপেল, বিভিন্ন ফল আছে এখানে, সব ধরনের ফল আপনারা পাবেন। আমি দেখাচ্ছি এক এক করে, আমি যদিও একটি ভিডিওতে সব দেখাই না, একটু অল্প করে দেখাই যাতে পরবর্তীকালে পরের ভিডিওতে কিছু দেখানো যায়, এই কারণে। তাই দেখতে থাকুন গান এবং সেই সাথে কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনারা সত্যি মজা পাবেন এবং ভালো লাগবে আপনাদের। যে কিছু আমি এর আগের একটি ভিডিওতে দেখেছিলাম, বেদানা গাছ, প্রচুর বেদানা। তাছাড়া আরও একটি ভিডিওতে দেখেছিলাম যে কিছু মানে বাইরের দেশের ভুটানি পেয়ারা, তারপরে আমাদের এখানে কামরাঙ্গা ফল, বিশেষত আমরা দেখি কামরাঙা ফল একটু টক টক হয়। আমি একটি কামরাঙা গাছ দেখেছিলাম এখানে, অসাধারণ ফলটি আর খুবই মিষ্টি, আমাদের মতো এখানে অতটা মিষ্টি মানে টক হয় না কিন্তু মিষ্টি হয়। তেমনই কিছু সবেদাও দেখেছিলাম, বিশাল বড় বড় সাইজের সবেদা। তাই এইসব নার্সারিতে এখন সবই কিন্তু এগুলো হাইব্রিডে, বেশিরভাগই চাষ করা যেগুলো হয় হাইব্রিডে হয়, বিভিন্ন বৈজ্ঞানিক উপায়ে চারা তৈরি সংরক্ষণ করা হয়, যে কারণে দেখতেও ভালো হয় খেতেও ভালো হয়। এই যে ফুলটি, সেই ফুলটি আবার দেখাচ্ছি, দেখুন মাঝখানে একটু সাদা আর পুরো লাল। আরেকটি কথা, আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিও দেখুন কিন্তু সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি আমার কাছে সেই ধরনের গান থাকে, কপিরাইট ফ্রি সং। আপনারা সবাই জানেন যে আমি কপিরাইট ফ্রি সং ব্যবহার করে থাকি, যদিও কপিরাইট ফ্রি সং হলে কী হবে, দুদিন পর দেখা গেল কপিরাইট ক্লেম চলে আসে, স্ট্রাইক চলে আসে। আমি এখনও আমার বর্তমানে আমার চ্যানেলে একটি কপিরাইট স্ট্রাইক অ্যাক্টিভ আছে, তাহলে ভাবুন একটি কপিরাইট স্ট্রাইক অ্যাক্টিভ আছে, যদিও সেই কপিরাইট স্ট্রাইকটি খেয়েছি সামান্য একটি থাম্বনেলের জন্য। আমি সেই চ্যানেলটিকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনি কপিরাইট স্ট্রাইকটা তুলে নিন, একটি থাম্বনেল নিয়েছিলাম সেই থাম্বনেলের জন্য কপিরাইট স্ট্রাইক, ভাবুন। কিন্তু সেই চ্যানেলও কিন্তু গান ব্যবহার করে, যেহেতু গান ব্যবহার করে, গানটি তার নয়, সেও কোথা থেকে গান ডাউনলোড করে তারপর তার চ্যানেলে আপলোড দেয়, তাহলে সে একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার, সেও গান ডাউনলোড করছে আমিও ডাউনলোড করছি, অথচ সামান্য একটা থাম্বনেলের জন্য সে আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে, এত তাদের মানসিকতা ছোট। আমাকে একজন জিজ্ঞাসা করেছে যে অ্যাডসেন্সে টাকা জমানো পর্যন্ত থেকে পেমেন্ট পাওয়া পর্যন্ত তার প্রসেসটা সম্পূর্ণ যদি আমি একটু ক্লিয়ারলি বলে দিই তাহলে তাদের সুবিধা হয়। দেখুন টাকা জমানো পর্যন্ত কী আছে, আপনি যখন চ্যানেল মনিটাইজ হচ্ছে, আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলে অ্যাড আসছে, আপনার সেই অ্যাডটি সেট করতে হবে, অ্যাডটি অন করলেন, অন করার পর আপনি যখন ভিডিওটি পাবলিক করবেন, পাবলিক করলে যখন পাবলিকে আপনার ভিডিও দেখবে তখন আপনার ভিডিওতে অ্যাড আসবে, সেই অ্যাডের উপর যা পয়সা হবে, পয়সার মধ্যে ধরুন 100%-এর ভিতরে 55% আপনাকে দেবে আর 45% ইউটিউব কেটে নেবে। ধরুন একটা ভিডিওতে আপনার $1 এসছে, সেই $1-এর মধ্যে অ্যাডসেন্স যা দেয় আপনার ইউটিউবে যা আসছে সেটা না, অ্যাডসেন্স দেখা গেল একটা ভিডিওতে $1 দিয়েছে, তার মধ্যে আপনাকে 55 সেন্ট দেবে
আর 45 সেন্ট ইউটিউব কেটে নেবে। এইভাবে আমাদের ভিডিওতে ডলার আসে। অ্যাডসেন্স আমাদের টাকা দেয়, ইউটিউব কিন্তু আমাদের টাকা দেয় না। আমাদের ভিডিওতে অ্যাড দেয় অ্যাডসেন্স, সেই অ্যাডসেন্স টাকা দেয় ইউটিউবকে। যা টাকা দেয় তার মধ্যে আমাদের 55% দেয় আর 45% ইউটিউব কেটে নেয়। এইবার কি হলো, আপনার প্রতিদিন টাকা জমছে, জমতে জমতে সেইগুলো ওয়াইটি স্টুডিওতে প্রতিদিন জমে। তারপরে প্রতি মাসের 11-12 তারিখে গিয়ে যা জমে সেটা 11-12 তারিখ গিয়ে অ্যাডসেন্সে গিয়ে অ্যাড হয় সবটাই। দেখা গেল আপনার এই অক্টোবর মাসে আপনার $50 জমেছে। তারপরে কি হবে, নভেম্বরের 11-12 তারিখ গিয়ে অ্যাডসেন্সে সেটা অ্যাড হবে। তারপর অ্যাডসেন্সে যখন আপনার $100 কমপ্লিট হবে তখন আপনাকে সেই $100 থেকে কিছু ট্যাক্স কাটবে, ট্যাক্স কেটে আপনাকে বাকিটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেবে। এই হচ্ছে প্রসেস। এইবার টাকা 21 তারিখে রিলিজ করে, প্রতি মাসের 21 তারিখে। আপনার যদি প্রতি মাসে $100 হয়ে যায় তাহলে আপনাকে প্রতি মাসের 21 তারিখে আপনার ব্যাংকে আপনাকে টাকা পাঠিয়ে দেবে। আর 21 তারিখ রাত্রে হোক কিংবা 22 তারিখে আপনাকে মেল করে জানিয়ে দেবে যে আপনার অ্যাকাউন্টে একটা টাকা পাঠানো হয়েছে। কত টাকা পাঠানো সেটা বলবে না, সেটা আপনার অ্যাডসেন্সে গিয়ে দেখতে হবে। কিন্তু ইউটিউব, কিন্তু গুগল অ্যাডসেন্স আপনাকে মেল করে জানিয়ে দেবে যে আপনাকে একটা পেমেন্ট পাঠানো হয়েছে। যদি 5 দিনের মধ্যে বিজনেস ডে, যদি কোনো দিন ছুটি থাকে না সেই সব, 5 দিনের মধ্যে যদি আপনি টাকা না পান তাহলে আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। এইবার প্রথম পেমেন্ট যখন আপনি পাবেন তখন হয়তো আপনার 5 দিনের জায়গায় 7 দিন লাগতে পারে, 8 দিনও লাগতে পারে এবং 15 দিনও লাগতে পারে। কেননা ফার্স্ট পেমেন্টে একটু ডিলে হয়, কেননা যখন টাকাটা ইউটিউব পাঠায়, টাকা তো ইউটিউব পাঠায় আপনার ব্যাংকে পাঠায় না, আমেরিকা থেকে আমাদের ডলার আসে, সেই ডলার ইউটিউব পাঠায় সুইপ কোডের মাধ্যমে। দেখবেন যখন আপনি অ্যাকাউন্ট করছেন তখন আপনার সুইপ কোড দিতে হবে, ব্যাংকের IFSC কোড নাম্বার দিতে হয় এবং সুইপ কোড দিতে হয়। তাই সেই সুইপ কোডের মাধ্যমে আপনার নামে টাকা আসবে। তারপরে সেই সুইপ কোড থেকে আপনার যে শাখায় ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই শাখার হেড অফিসে গিয়ে সেই টাকা যাবে। তারপর হেড অফিস থেকে আপনার নামে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবে। তাই তখন যেহেতু আপনার ফার্স্ট পেমেন্ট আসছে, তখন যারা ব্যাংকের লোক আছে, সুইপারের লোক আছে, তখন তারা চেক করবে, ইন্ডিয়ান গভর্নমেন্টের যারা আছে, যে এই লোকটির টাকা বিদেশ থেকে আসলো ডলার, কী কারণে আসলো, কোথা থেকে আসলো, কে পাঠালো, ওরা ডিটেলস চেক করবে। চেক করে তারপর আপনার ব্যাংকে পাঠাবে। এইবার একবার যদি আপনার টাকা চলে আসে তারপর থেকে আর প্রতি মাসে কোনো সমস্যা হবে না বা দেরি হবে না, কিন্তু ফার্স্ট পেমেন্ট পেতে একটু দেরি হয়। কারো কারো দেরি হয় না, আবার কারো কারো 7-8 দিন লেগে যায়। ফার্স্ট পেমেন্ট পেতে আমার 6 দিন লেগেছে, 21 তারিখ পাঠিয়েছে, আমার 26 তারিখে পেয়ে গেছে। কিন্তু সেকেন্ড পেমেন্ট আমি পেয়েছি প্রায় 16-17 দিন পর, তারও বেশি। 21 তারিখ পাঠিয়েছে, পরের মাসে 16 তারিখ গিয়ে আমি টাকা পেয়েছি সেকেন্ড পেমেন্ট। এই হচ্ছে ব্যাংকের টাকা আসার হচ্ছে প্রসেস। টাকা কীভাবে জমলো, তারপরে অ্যাডসেন্স কীভাবে টাকা পাঠালো, টোটাল আপনাদের বললাম। এইবার যদি আপনাদের কোনো সমস্যা হয়, এরই মাঝে মধ্যে আবার অনেক সময় অনেকের সমস্যা হয়, অনেকেই বলেন যে টাকা পাইনি, দেরি হয়, কিন্তু টাকা কিন্তু কোনো মতেই আটকে থাকে না। দেখা গেল দেরি হলো, দেরি হলে ব্যাংকে গিয়ে বলতে হয়। এইবার কোনো কারণবশত যদি টাকা না আসে বা দেরি হয় তাহলে কী করবেন? টাকা না আসলে আপনার প্রথমে ব্যাংকে যেতে হবে, কম করে আপনার 10-12 দিন অপেক্ষা করতে হবে। তারপর আপনি ব্যাংকে গেলেন, ব্যাংকে গিয়ে ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলতে হবে, কোনো স্টাফের সাথে কথা বলা যাবে না, কেননা স্টাফরা জানে না, আপনাকে অনেক উল্টাপাল্টা বলে আপনাকে অন্য কিছু বুঝিয়ে পাঠিয়ে দেবে। তাই সরাসরি চলে যেতে হবে ব্যাংকের ম্যানেজারের কাছে। ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে বলতে হবে যে আমি একজন ইউটিউবার, আমার ইউটিউব থেকে আমেরিকা থেকে কিছু টাকা আসবে, টাকা এসেও গেছে, সেই টাকাটি আপনাদের সুইপ কোড ব্যাংকের ওখানে আটকে আছে,
আপনি প্লিজ যদি একটু চেক করে দেখেন, আর যদি আমার টাকাটা রিলিজ করে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। এইবার উনি হয়তো কিছুটা ই করবে, কিন্তু ভালো ভালো করে বুঝিয়ে বললে যে টাকাটা এসছে আমেরিকা থেকে, তারপর সুইপ কোর থেকে আপনাদের ব্যাংকের হেড অফিস, তারপর আমার অ্যাকাউন্টে। এইবার এর মাঝে টাকাটা কোথাও আটকে আছে, মেনে তো সুইপ কোর্টে আটকে থাকে। এইবার যদি আপনারা একটু তদারকিতে করেন তাহলে আমার টাকাটা চলে আসে। এইভাবে ব্যাংকের ম্যানেজারকে বুঝালে ম্যানেজার হয়তো হেড অফিসে ফোন করে জানতে পারে যে টাকাটা আটকে আছে কি না। এইবার দেখা গেল অনেক সময় কোনো ব্যাংকের ম্যানেজার ভালো হয় না, সে হেল্প করলো না, তখন আপনি কি করবেন? কেননা সব ব্যাংকের ম্যানেজার তো ভালো না, আর সরকারি ব্যাংকের যারা কর্মচারী আছে যে কোনো সরকারি অফিসেই, তারা সাধারণ পাবলিকের সাথে খুব একটা ভালো ব্যবহারও করে না, তারা খুব একটা হেল্প করে না। এইবার ব্যাংকের ম্যানেজার যদি হেল্প না করে তাহলে কি আপনার টাকাটা আউট হয়ে যাবে? আউট হবে না। এইবার তাহলে আপনি কি করবেন? তার জন্য উপায় আছে, অ্যাডসেন্সে একটি অপশন আছে, ওখানে ওই অপশনে গিয়ে, যদিও এখানে মুখে বলে বোঝানো যায় না, ওই অপশনে গিয়ে আপনার অ্যাপ্লাই করতে হবে 15 দিন পর। আপনি যেদিনকে মেল পেয়েছেন, 21 তারিখ হোক কিংবা 22 তারিখ, সেই মেল পাওয়ার পর থেকে 15 দিন পর অপেক্ষা করতে হবে। তারপরে যদি না আসে তখন অ্যাডসেন্সে গিয়ে আপনার অ্যাপ্লাই করতে হবে, তারপর অ্যাডসেন্স চেক করবে, আর যদি আপনার টাকা না আসে তাহলে 1 মাস হোক 2 মাস পর আপনার ওই টাকাটি অ্যাডসেন্সে আবার রিটার্ন করবে। রিটার্ন করার পর অ্যাডসেন্স আপনাকে সেই টাকা আবার পাঠাবে, আপনার আগে যা জমছে বর্তমানে যা জমেছে সব একসাথে পাঠিয়ে দেবে। এইবার যদি আপনার ব্যাংকে এরকম সমস্যা হয় তাহলে সেই অবস্থায় কী করণীয়? তারপরেও যদি আবার টাকা আসে তাহলে তো আবার আটকে যাবে, আবার চলে যাবে। তাই তাহলে এক কাজ করতে হবে, আপনার ব্যাংকটি চেঞ্জ করতে হবে। আপনি যখন অ্যাডসেন্স করেছেন, ব্যাংকের তো অ্যাকাউন্ট দিয়েছেন, সেই অ্যাডসেন্সে গিয়ে আপনার ব্যাংকটি আবার চেঞ্জ করতে হবে, নতুন কোনো ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে, সুইপ কোড দিতে হবে আপনার, না হলে আপনার বাড়ির কারো দেবেন, তাহলে অসুবিধা নেই। অনেকেই বলেন যে বাড়ির অন্য কারো দিলে অসুবিধা হবে কি না, আপনি বাড়ির যে কোনো একজনের নাম দিতে পারেন ব্যাংকের অ্যাকাউন্ট, তার 18 বছর ঊর্ধ্বে হওয়া দরকার, তার প্যান কার্ড থাকবে, তবে আপনি তার ব্যাংকের অ্যাকাউন্ট দিতে পারবেন। তাই যাদের ফার্স্ট পেমেন্ট আসছে, যদি আপনাদের ফার্স্ট পেমেন্ট পেতে দেরি হয় তাহলে অবশ্যই আমি একটি ভিডিও বানিয়ে দেখাবো যে কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হয়। আপনাদের আমি বলছি যে এখন পর্যন্ত তেমন কোনো ঘটনা ঘটেনি যে কেউ পেমেন্ট পায়নি, কারো পেমেন্ট আটকে, তবে তার যে কোনো মুহূর্তে ঘটনা ঘটতেই পারে, যদি হয় তাহলে সেখানে অ্যাপ্লাই করার অপশন আছে। এই হচ্ছে অ্যাডসেন্সে টাকা জমা এবং আসার পুরো ফুল প্রসেস বললাম, আর না আসলে কী করতে হবে সেটাও বললাম। এইবার আসি ভিডিওতে, যে আমি জানেন যে সবসময়ের জন্য কপিরাইট ফ্রি কিছু সং ইউজ করে থাকি আমার ভিডিওতে আপলোড দিই, আপনারা সেই গানগুলো শোনেন। এবার আপনাদের কোন ধরনের গান শুনতে পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কোন গান শুনতে চান। আমার কাছে যদি সেই ধরনের গান থাকে কপিরাইট ফ্রি সং তাহলে অবশ্যই আমি আপলোড দেবো। যদিও কপিরাইট ফ্রি সং সহজে পাওয়া যায় না, অনেক চেষ্টা করতে হয়, খুঁজতে হয়, খুঁজে 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 তবেই সেই গানগুলো আপলোড দিতে হয়। অনেকে রিকোয়েস্ট করেছেন যে আমি এই যে ভিডিও দিচ্ছি গানের জন্য আমার ভয়েস আছে, ভয়েসের জন্য অনেকের প্রবলেম হয়। তাই ভয়েসের জন্য প্রবলেম হলে কিছু তো করার নেই, কেননা আমার তো ভয়েস দিতে হবে। আপনারা যখন এডিট করবেন আমার গানটি, যখন আপনারা ডাউনলোড করছেন, ডাউনলোড করে তো এডিট করবেন, যখন এডিট করবেন তখন এই ভয়েসটা বাদ দিয়ে দেবেন। আর কীভাবে দেবেন সেটা আমি বলে দিচ্ছি। ধরুন এই যে ভিডিওটি নিলেন, এই ভিডিওটির লেন্থ হচ্ছে 38 মিনিট 39 মিনিট, ধরুন 39 মিনিট হলো এই ভিডিওটি, সেখানে গান আছে 18 থেকে 19 মিনিট। এইবার আপনি গানটি ডাউনলোড করলেন, এইবার আপনি যখন ভিডিওটি এডিট করবেন, সে কাইন মাস্টার হোক কিংবা পাওয়ার ডিরেক্টর হোক
কিংবা ভিএন হোক, যা দিয়েই আপনারা করেন না কেন, যখন এডিট করবেন তখন তো পিছনে একটা ভিডিও কিংবা আপনারা কোনো একটা ব্যাকগ্রাউন্ড দেবেন, তো সেই ব্যাকগ্রাউন্ডের উপরেই তো আপনারা গানটি সেট করবেন। এইবার কী করবেন, সেই ব্যাকগ্রাউন্ডটিটা যে ব্যাকগ্রাউন্ডের উপর আপনারা গানটি বসাবেন সেই ব্যাকগ্রাউন্ডটা নেবেন হচ্ছে 18 থেকে 19 মিনিট, কেননা গানটি আছে 18 থেকে 19 মিনিট। তারপরে আপনি মিউজিকে গিয়ে মিউজিকটা দিলেন, আপনার গানটি হয়ে গেল 18 মিনিটের, আর আমার ভয়েস আছে 18 মিনিটের পর থেকে, তাহলে আমার ভয়েসটা আপনাদের ডাউনলোড করতে হলো না বা এক্সপোর্ট করতে হলো না। তারপর আপনি এক্সপোর্ট করে দিলেন, তাহলে আপনার ভিডিও কত হলো 18 মিনিট, আর আমার ভয়েস আছে কথা থেকে 18 মিনিটের পর থেকে। এইভাবে ভিডিও এডিট করতে হয়। অনেকেই বলেন, আমি দেখেছি অনেকেই আমার ভিডিও যারা গান নিয়েছেন, আমি দেখলাম যে আমার ভয়েসও তারা আপলোড দিয়ে দিয়েছে। এবার আপনারা ভয়েসও আপলোড দিচ্ছেন কেন আমি জানি, কেননা আপনারা যখন গানটা চালাচ্ছেন গানটা চালিয়ে 1 মিনিট তো দেখেন না, সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নিচ্ছেন। এইবার আমার ভয়েসটা যে কোথায় আছে আপনারা তো জানেন না, আপনারা পরে কী করছেন, পুরো গানটাই আপনারা এডিট করে বসিয়ে দিচ্ছেন। যে কারণে আমার এই ভয়েস পোর্টটা আপনাদের ভিডিওতে চলে যাচ্ছে। আপনারা যখন ভিডিও আপলোড দিচ্ছেন তখন দেখবেন যে লাস্টের দিকে আপনাদের ভিডিওতে আমার ভয়েস আছে, তাই ভালো করে চেক করবেন, দেখবেন যে আমার ভিডিওটি কত মিনিট আছে আর কত মিনিটের মধ্যে আমার ভয়েস আছে আর কত মিনিট গান আছে। যে কয় মিনিট গান থাকবে সেই কয় মিনিট ব্যাকগ্রাউন্ড নেবেন, তারপর এডিট করবেন, এডিট করার সময় মিউজিকে গিয়ে গানটি বসিয়ে দেবেন, আমার ভয়েসটা চলে যাবে। এইভাবে করতে হয়, তাহলে কিন্তু আর প্রবলেম হয় না, আমিও তাহলে ভালোভাবে ভিডিও আপলোড দিতে পারবো। আপনাদের কথা চিন্তা করে আমার অনেক সময় প্রবলেম হয় যে কী করব, কিন্তু আমার তো ভয়েস দিতে হবে। আমি আগা করেই আপনাদের বলেছি যে ভয়েস না দিলে আমার প্রবলেম আছে যে কোনো মনিটাইজ চ্যানেলে। এই যে দেখুন নিচে ঝুলে আছে পুরো লেবুটা, দেখুন একটা ডালে প্রচুর পরিমাণে থকে থকে লেবু, সব গাছে এত ভার হয়েছে যে বেঁধে দিয়েছে বাঁশ দিয়ে, সব সর্বতি লেবু বড় বড় সাইজের। তাই অনেক বকবক করলাম, এইবার আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে আমি আপলোড দেবো।